অদূর ভবিষ্যতে মানুষ যে কাজ করবে তার অধিকাংশ করে দিবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, যার কারণে অনেকেই হারাবেন চাকরি। কিন্তু তা কি আসলে সত্যি? এআই কি শুধু চাকরিচ্যুত হওয়ার কারণ হবে নাকি আয়ের এক আধুনিক মাধ্যম হবে? ধোঁয়াশাপূর্ণ প্রশ্নের উত্তর দেন জাপানের 89 বছর বয়সী টোমিজি সুজুকি। এই বয়সে এসে চ্যাটজিপিটি থেকে কোডিং শিখে দ্রুত স্মৃতিশক্তি হারানো বয়স্ক জনগোষ্ঠীর জন্য তৈরি করাচ্ছেন স্লাইড শো অ্যাপ। বয়স্ক জাপানিদের সাহায্যের জন্য এ পর্যন্ত সুজুকি 11টি আইফোনের অ্যাপ তৈরি করেছেন। সর্বশেষটি হলো, বাড়ি থেকে বের হওয়ার সময় একজন বয়স্ক মানুষের কি কি জিনিস মনে রাখতে হবে সেগুলির একটি স্লাইড শো, যেমন ওয়ালেট এবং শ্রবণ যন্ত্র, রোগীর নিবন্ধন কার্ড ইত্যাদি। কেউ বাড়ি থেকে বের হওয়ার সময় তার অ্যাপটি ওপেন করলেই মনে করে দিবে এসব। তিনি এই অ্যাপটি তৈরিতে অনুপ্রাণিত হয়েছিলেন যখন তিনি বুলেট ট্রেনে ওঠার আগে দেখলেন যে তার নকল দাঁতের চোয়াল আনতে ভুলে গেছেন। এবং এর সাথে আরেকটি ঘটনা যুক্ত আছে। 2 বছর আগে হার্নিয়া অপারেশনের পর নার্সরা তাকে প্রশ্ন করেছিলেন তিনি কতবার প্রস্রাব করেছেন, কিন্তু অপারেশনের পর প্রতিদিন 12 বার প্রস্রাব হওয়ায় রেকর্ড রাখা ছাড়া তার জন্য তা মনে রাখা অসম্ভব। তাই ট্র্যাক রাখতে একটি অ্যাপ তৈরির সিদ্ধান্ত নেন তিনি। আসলে বয়স্কদের সাথে এই ধরনের ঘটনা ঘটে। নতুন অ্যাপ ডেভেলপাররা যতই চেষ্টা করুন না কেন, আমার মনে হয় তরুণরা বয়স্কদের চাহিদা এবং প্রত্যাশা বুঝতে পারে না। জাপানের প্রায় 1/3 জনসংখ্যা 65 বছর বা তার বেশি বয়সী। এটি ক্ষুদ্র মোনাকোর পরে বিশ্বের সবচেয়ে বয়স্ক দেশ এবং প্রতি 10 জনের মধ্যে একজন 80 বছরের বেশি বয়সী। সুজুকি আগে একটি ট্রেডিং হাউসে কর্মরত ছিলেন, কিন্তু পরবর্তী জীবনে কম্পিউটিংয়ে আগ্রহী হয়ে ওঠেন এবং 2010-এর দশকের গোড়ার দিকে একটি প্রোগ্রামিং কোর্স করেন, তাও চ্যাটজিপিটি থেকে। আউটিং প্রেপ ভয়েস স্লাইড শো অ্যাপটি তৈরিতে সাহায্য করার জন্য সুজুকি চ্যাটজিপিটির কাছে প্রায় 1000টি কোডিং সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করেন। চ্যাটজিপিটিকে গুরু মানলেন 89 বছর বয়সী এই অ্যাপ ডেভেলপার এবং এটি ব্যবহারের উপর একটি বইও প্রকাশ করেছেন তিনি। আমি অত্যন্ত ভাগ্যবান, যদি 1 বা 2 বছর আগে মারা যেতাম তাহলে চ্যাটজিপিটিকে পেতাম না, তিনি এমনটাই জানালেন। এই বয়স্ক অ্যাপ ডেভেলপারের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হল পি কাউন্ট রেকর্ড, যা কোনো বুস্ট ছাড়াই সপ্তাহে 30 বার ডাউনলোড করা হয়। এই ডেভেলপারের বড় ভাই কিঞ্জি সুজুকি ভয়েস ইনপুট অ্যাসিস্ট সহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন। তিনি জানান, বয়স্ক হলে টাইপ করা কষ্টকর হয়ে ওঠে, তাই এটি খুব কার্যকর। সুজুকি তৈরি করেছেন এমন IUB এক্সারসাইজ নামের মুখের পেশি শক্তিশালী করার অ্যাপটি ব্যবহার করেন অনেকেই। ব্যবহারকারীকে কোনো শব্দ উচ্চারণ করতে বলা হয়, সেই শব্দ অনুযায়ী মুখের পেশি নাড়ানোর মাধ্যমে এটি কাজ করে। সুজুকির অ্যাপ ব্যবহারকারীরা বেশিরভাগ 70 বা 80-এর দশকে। তারা প্রায়শই দোকানের রেজিস্ট্রেশন কার্ড আনতে ভুলে যান, তাই তিনি তার গ্রাহকদের কাছে এই অ্যাপটি সুপারিশ করতে চান। 51 বছর বয়সী ব্যবসায়ী কাতসুশিরো কোইজুমি বিশ্বাস করেন যে সিনিয়রদের ও এআই এর মধ্যে ভালো মিল রয়েছে, তাই সুজুকিকে আরও এক ধাপ এগিয়ে অ্যাপগুলিতে ক্রমবর্ধমান জেনারেটিভ AI টুলস সংযুক্ত করার পরামর্শ দিয়েছেন। ব্যবহারকারীরা কেবল প্রাকৃতিক ভাষায় কথা বলে অ্যাপটি চালাতে পারবেন, কারণ কখনো কখনো বয়স্ক মানুষের পক্ষে ছোট ফোনের স্ক্রিনে কোনো বাটন চেপে ধরা বা কোনো আইকন টেনে আনা কঠিন হয়ে পড়ে। সুজুকি একমত হন এবং বলেন, অবসর হওয়ার পরে যদি আপনার কিছু করার না থাকে তাহলে চ্যাটজিপিটির দিকে নজর দিন, আপনি হয়তো একটি নতুন নিজেকে আবিষ্কার করতে পারবেন। অর্পিতা জাহান, RTV।